নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল মঙ্গলবার তিন রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। কোন এই সৌভাগ্যশালী তিনটি রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন। এবং একটি কথা আপনাদেরকে আমি বলি, আপনার জন্মকুণ্ডলিতে এই হঠাৎ প্রাপ্তি বলুন বা আকস্মিক প্রাপ্তি বলুন যোগ রয়েছে কি না সেটা আগে দেখে নিন। কারণ প্রতিদিন আপনারা রাশির নাম শুনছেন, শুভ সময় শুনছেন, মহাভাগ্যের টার্গেট নাম্বার শুনছেন, আপনারা টিকিট কেটে ফেলছেন, কিন্তু প্রচুর অর্থ আপনারা কিন্তু নষ্ট করছেন। আমি একটি কথা আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি কিছু বোঝানোর চেষ্টা করি, কিছু শেখানোর চেষ্টা করি। শুধুমাত্র যে আপনারা এই ভিডিওটি শুনে একটা টিকিট কেটে আপনি ভাগ্য পরীক্ষা করবেন এটা নয়। এই ভিডিওটি আপনাদেরকে আমি এই জন্যই জানাই যে আপনার জন্মছকে যোগটা কখন রয়েছে সেটা আগে জেনে নিন। কারণ রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারকগ্রহ। তাই আপনারা যদি রাহুর ক্ষমতাকে বৃদ্ধি করেন নিশ্চিত রূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আপনার জন্মছকে ধনভাব, আকস্মিক প্রাপ্তির ভাব, ভাগ্যভাব, এই ভাবগুলো কেমন রয়েছে সেটা কিন্তু জানা দরকার। আপনার হরোস্কোপ বা আপনার হস্তরেখা ডিটেলস বলা কিন্তু সম্ভব। এবং যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারকগ্রহ। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন এবং বার্থ চার্ট রিফরমেশান আপনারা করুন। বার্থ চার্ট রিফরমেশানের মাধ্যমে আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটনা কিন্তু সম্ভব। দেখুন, আপনার এখান থেকে আমি জন্মকুণ্ডলী দেখতে পাচ্ছি না, আপনার হস্তরেখা দেখতে পাচ্ছি না, আপনারা যে দেখছেন, কিন্তু এটা যে বিচার হচ্ছে কিনা এটা একটা সার্বিক বিচার, এটা যে ব্যক্তিকেন্দ্রিক বিচার এটা কখনোই না। যদি আপনার জন্মছকে গাঢ় যোগ থাকে হয়তো আমি যে কথাগুলো বলছি আপনাদের সাথে মিললে মিলেও যেতে পারে। অর্থপ্রাপ্তি আপনাদের কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। আপনার ধনভাব এবং ভাগ্যভাব যদি স্ট্রং থাকে, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা, তাই আপনার জন্মছকে ভাগ্যভাবকে স্ট্রং করুন। এবং এর সাথে সাথে আপনার বাই বার্থ চার্ট এবং নবাংশ চার্ট এই জায়গাগুলো কিন্তু আগে পর্যালোচনা করুন, কোন জায়গাতে এই সমস্যাগুলো রয়েছে। এবং এর সাথে সাথে আপনার দশা মহাদশা পারমিট করছে কি না। দেখুন, দশা মহাদশাটা কিন্তু পারমিট করা কিন্তু দরকার। আপনার কিসের দশা চলছে, কিসের মহাদশা চলছে সেটা কিন্তু জানা দরকার। এবং আমি আবারও বলছি, বর্তমানে রাহু রক্ষা কবজের উপর রথযাত্রা উপলক্ষে বিশেষ ডিসকাউন্ট রয়েছে। যারা রাহু রক্ষা কবজ নিতে চাইছেন অবশ্যই আপনারা আমার সাথে কনসাল্ট করতে পারবেন এবং বুকিংয়ের উপরও বিশেষ ছাড় কিন্তু রয়েছে। দেখুন, জন্মছকে কোনো না কোনো দোষ কিন্তু প্রত্যেকেরই থাকে, সেই দোষকে কাটাতে গেলে আপনাকে কিন্তু তার গ্রহের সঠিক প্রতিকার প্রতিবিধান কিন্তু আপনাকে করতে হবে। হয়তো আপনার বাধা আছে, কিন্তু এই বাধাকে অতিক্রম করবেন কী করে, এই বাধা আপনার দূর হবে কী করে এটা কিন্তু দেখা দরকার। জন্মছক সর্বশেষ কথা কিন্তু বলবে। শুধুমাত্র ভিডিওগুলো শুনছেন, একটা টিকিট কেটে ফেলছেন এটা করবেন না। আমি প্রতিদিন আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করি, আপনাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করি, কিছু শেখানোর চেষ্টা করি। আপনার যোগ কখন রয়েছে এবং আপনার ফরচুনা নাম্বার
এবং আপনার ক্ষেত্রে কোন বছর কোন মাসগুলোতে গাঢ় প্রাপ্তির যোগ রয়েছে সেটা আগে জেনে নিন। কারণ কোনো না কোনো দিন আমি যে রাশিগুলোর কথা বলছি হয়তো আপনাদের কোনো না কোনো দিন আপনাদের সঙ্গে মিলতে পারে, কিন্তু একটি কথা, সেদিন হয়তো আপনারা প্রচুর অর্থ অপচয় করে ফেলেছেন, অর্থাৎ অহেতুক অপচয় থেকে মুক্তি পাওয়ার জন্য ভিডিওটি আমি আবারও বলছি একটু মনোযোগ দিয়ে দেখুন। কারণ আপনারা যে অর্থটি ইনভেস্টমেন্ট করছেন এটা আপনাদের কষ্ট অর্জিত অর্থ, এই জন্য আপনার ধনভাব ভাগ্যভাব আকর্ষিক প্রাপ্তির ভাব এই ভাবগুলো দেখে নিন। তিনটি রাশির গাঢ় প্রাপ্তির যোগ রয়েছে এবং মহাভাগ্যে আপনারা টার্গেট নাম্বারটি জানতে পারবেন। অবশ্যই মহাভাগ্য আপনারা দেখতে থাকুন, টার্গেট নাম্বার এবং শুভ রং। নাম্বার ওয়ান রাশি মেষ রাশি। মেষ রাশির আপনাদের যে শুভ সময় 10:35 থেকে 12:18 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময় সেটা হচ্ছে 11:19 থেকে 1:02 পর্যন্ত, টাইমটা শুভ। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো যে মহাপ্রাপ্তি বা গাঢ় প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশির আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে মহাভাগ্যে আপনারা জানতে পারবেন। এবং আপনাদের যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে সকাল 9:41 থেকে, টাইমটা শুরু হচ্ছে আপনার 10:52 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। অর্থাৎ আগামীকাল মঙ্গলবার 5:80 অর্থপ্রাপ্তির একটা বড় যোগ সৃষ্টি হয়েছে। যদি আপনার জন্মছকে গাঢ় যোগ থাকে, যদি আপনার দশা মহাদশা পারমিট যদি করে এবং রাহু যদি স্ট্রং থাকে, কারণ রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারগ্রহ, তাহলে 100% বলে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি হবে। জীবনে তো বাধা আছে, বাধাকে অতিক্রম করা হচ্ছে জ্যোতিষশাস্ত্রের কাজ। তাই ভিডিওটি আপনারা একবার না, দুবার না, পাঁচবার শুনুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। এবং যাদের ক্ষেত্রে জন্মকুণ্ডলী নেই আপনারা হস্তরেখা একবার হলো বিচার বিশ্লেষণ করুন যে আপনার জন্মছকে যোগ কখন রয়েছে এবং আপনার দশা মহাদশা পারমিট করছে কি না, এবং এর সাথে সাথে আপনার যে কোন বছর এবং কোন সময় বছরে কোন কোন মাসগুলো আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু বলা সম্ভব। আগামীকাল মঙ্গলবার কম হোক বেশি হোক এই তিন রাশির বড় ধরনের অর্থপ্রাপ্তি হতে কিন্তু চলেছে। যাদের অল্পের জন্য আবার বলছি প্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির মুখ্য কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন। এবং এর পাশাপাশি যাদের অল্পের জন্য মিস খেয়ে যাচ্ছে, বার্থ চার্ট রিফরমেশন জন্মছকে সংস্কার অবশ্যই করুন। এবং এর সাথে সাথে আপনার বাস্তুক্ষেত্রে কোনো দোষ রয়েছে কি না সেটা আগে জেনে নিন। কারণ অনেক সময় বাস্তু কিন্তু আমাদের পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটি কিন্তু এফেক্ট কিন্তু দেয়। যাই হোক, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের কাছে একটি আমার অনুরোধ হাত জোর করে, আপনারা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকে জয় বজরং বলি, জয় শ্রীরাম অবশ্যই কমেন্ট করুন।